হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব টেস্টি, যেটা বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা রেসিপি, ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই। আর সেটা যদি এই পুঁচকে মাছ দিয়েই হয় তাহলে কেমন হয় বলুন। মাছগুলোকে আগে খুব ভালো করে কেটে নিয়েছি এবং তিন টুকরো করে নিয়েছি। মাছের এই পিসগুলো নিয়ে এটাকে মাঝখান থেকে চেলা করে নিয়েছি, তাহলে এটা ফিলে ছাড়াও কিন্তু বেশ বড় বড় দেখতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো। এরপরে দিয়েছি গন্ধরাজের জেস্ট। এই গন্ধরাজ লেবুটাকে অল্প অল্প করে ঘষণিতে একটু ঘষে নিতে হবে, দেখতে হবে সাদা অংশটা যাতে এই মাছের মধ্যে না পড়ে, হালকা উপরের সবুজ যে লেবুর যে গায়ের অংশটা আছে সেটি নিতে হবে। এরপরে একটা ডিম আমি ভেঙে নিয়েছি, আমার কাছে ডবল ডিমের বা ডবল কুসুমের একটা ডিম ছিল, এই ডবল কুসুমের ডিমটাকে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর অন্যদিকে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট। এই করকরে টোস্ট বিস্কিটটাকে আরও করকরে করার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটা পাউডার তৈরি করে নেব যাতে এটা কোট করতে অনেক বেশি সুবিধা হয়। বেশ কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, অল্প লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ বিস্কুটের গুঁড়োটাকে তো টেস্ট লাগতে হবে বস। এরপরে এই যে ফিলের অংশগুলো আছে, সরি ফিলে না, এই মাছের পেটিগুলো আছে কাটা, শুধু সেটাকে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। তারপরে এটাকে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে, মানে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এ পিট ও পিট করে একেবারে বালির মধ্যে যেমন করে সিমেন্ট মাখা হয় ঠিক সেইভাবে এইভাবে চেপে চেপে মাখাতে হবে। আর তারপরে সেটাকে নিয়ে আবার ফেলতে হবে সেই ডিমের গোলার মধ্যে, যাতে এটার ওপরের কোটটা একেবারে জুৎসই হয়ে যায়। তাহলে মাখানো তো কমপ্লিট। এরপরে এটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম এই ডিমের ব্যাটারের মধ্যে, ভালো করে এটাকে উল্টে পাল্টে নেব আবারও করে। খুব খেয়াল রাখবেন, এটা কিন্তু হাতের সাহায্যে করবেন না, দুটো চামচ ব্যবহার করবেন, নাহলে হাতটা একেবারে ঘেটে যাবে আর কিন্তু হাত দিয়ে এটা বারবার করে মাখাতে পারবেন না। দেখুন আবারও কিন্তু বালি সিমেন্ট মাখার মতন একেবারে চেপে চেপে, ইটের মধ্যে যেমন ইট বালি সিমেন্ট দেয় ঠিক সেইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে এটাকে তুলে রাখবো ফ্রিজের মধ্যে ঘণ্টাখানেক। ব্যাস এইরকম একটা আমার রেডি হয়ে গেছে, দেখতে লাগছে তো সুন্দর, সন্ধেবেলা পর্যন্ত রেখে দিয়েছিলাম। এরপরে এপাং ওপাং ছপাং করে পুরো ডিপ অয়েলে ভাজতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে এটা ঝট করেই পুড়ে যাবে। হালকা গরম হতেই পরপর করে এই ফ্রোজেন করা যে ফিশ ফ্রাইয়ের অংশগুলো আছে সেগুলোকে হালকা করে ভেজে নেব। একেবারে স্টিমে রেখে দেবেন, রেখে দিয়ে উল্টে পাল্টে সময় ধরে ভাজবেন। দেখুন আমার কিন্তু ভাজাগুলো হয়ে গেছে। এরপরে মুখে দেওয়ার পালা। এই যে সাজিয়ে নিয়েছি শসা কুচি, টমেটোর সস আর পেঁয়াজ কুচি, আহ জাস্ট অসাধারণ। যদি বানিয়ে না থাকেন তবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখে নেবেন যে কেমন লাগলো খেতে, কারণ কাটা অল্প থাকলেও ফিলের মতন এটার কিন্তু টেস্ট কোনো অংশেই কম নয়। তাই বাইরে কেন যাবেন, আর বড় মাছ কেনার ঝুঁকিও সামলাতে হবে না। আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক ভিতরটা কেমন দেখতে হয়েছে। আহ দেখতে যা দুর্দান্ত হয়েছে, একটু গালে এবার দিয়ে দেখি কেমন লাগছে। এই সসের মধ্যে চুবালাম আর মুখের মধ্যে পুরে দিলাম, দুর্দান্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই।